সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। চ্যানেল এসের সাপ্তাহিক নিয়মিত আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম শিবুল। সুপ্রদর্শক, আমাদের এই সাপ্তাহিক আয়োজন প্রবাসের কথায় আমরা বাংলাদেশে ছড়িয়ে থাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা থাকেন তাদেরকে নিয়েই মূলত আমাদের এই আয়োজন। তাদের কাছ থেকে আমরা শুনতে চাই তাদের না বলা কথা, তাদের প্রবাস লাইফ কেমন কাটছে, এই বিষয়গুলি তুলে আসে, প্রবাসীদের নানাবিধ সমস্যা এবং সেখান থেকে সমাধানের উপায় কি সেই বিষয়ে আমরা কথা বলি। প্রবাসের কথায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন আমাদের মোহাম্মদ আবুল বশির, যিনি সৌদি আরবের প্রবাসী সাংবাদিক ফোরামের সম্মানিত সভাপতি। আমাদের সাথে যুক্ত হবেন কাতার থেকে যুক্ত হবেন তামিম রায়হান, প্রথম আলো কাতার প্রতিনিধি, এবং সেই সাথে তামিম রায়হান কাজ করছেন কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম গবেষক হিসেবে যিনি কাজ করছেন, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। তো আমি প্রথমেই যেতে চাই আমাদের আজকের আমাদের সাথে যুক্ত হয়েছেন সৌদি আরব থেকে আবুল বশির, ওনার কাছে আমরা যাব। আবুল বশির, আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যেটা সেটা হলো যে আমরা জানি সম্প্রতি সৌদি সরকার একটা প্রজ্ঞাপন রাষ্ট্রদূতদের দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করেছে এবং বাংলাদেশ রাষ্ট্রদূত একটা প্রজ্ঞাপন জারি করেছে তাদের সৌদি সরকারের সাথে তাদের মিটিং এ, সেই প্রজ্ঞাপনটা সম্পর্কে আপনি যদি একটু আমাদেরকে বলতেন। আসলে ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে প্রজ্ঞাপন যেটা জারি করেছে এটা সৌদি সরকার বলেছেন যে এখানে রাজনীতি করা যাবে না এবং যতগুলো এখানে যেমন সাংবাদিকতা আমরা যারা করি তাদের করা যাবে না, এই জিনিসগুলোর প্রতি এই প্রজ্ঞাপনে জারি করা হয়েছে। আসলে আমরা যারা যেখানেই থাকি না কেন, আমরা সে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা কাজ করি প্রবাসীরা। আর আপনি জানেন সৌদি আরবে আমরা দীর্ঘদিন আছি, দীর্ঘদিন এই আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। আমরা কখনো শুধু আমাদের যে কমিউনিটি আছে, আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছেন এবং আমাদের দূতাবাস, আমাদের বিমান, এদেরকে নিয়েই আমরা সাধারণত আমাদের নিউজগুলো করে থাকি। আসলে এটাই আমাদের আমরা এই কাজগুলো করেছি। মোহাম্মদ আবুল বশির, আমি একটু আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যেটা সেটা হলো যে এই যে সৌদি সরকার সাংবাদিকতা বা অন্যান্য কার্যকলাপ করার কথা নিষিদ্ধ করলো, সেই ক্ষেত্রে সাংবাদিক ছাড়া সৌদি আরবের যে সংবাদগুলো এগুলো বাংলাদেশে আসবে কিভাবে, এক। দুই নম্বর হলো আপনি একটু বলবেন আমাদেরকে যে, কারণ সৌদি গণমাধ্যম আমরা আসলে সৌদি আরবের সংবাদ সৌদি গণমাধ্যমে প্রকাশ হয় সেটা আমাদের দেশের লোকজন একটু কমই দেখে, আমরা সাধারণত আপনাদের মাধ্যমেই আমরা সৌদি আরবের নিউজ সংবাদগুলো দেখি, এটা আমরা কিভাবে দেখব? আসলে এটা কিভাবে দেখব বলতে গেলে, এখানে আসলে আমরা সৌদি সরকার আমাদের প্রতি সবসময় সহনশীল। আপনি জানেন আমরা যারা এখানে আছি বাংলাদেশিদের প্রতি আমাদের, আমি প্রথমে ধন্যবাদ জানাবো এই দেশের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ কে, উনি আসলে যথেষ্ট আন্তরিক। আপনি জানেন যে এই যে করোনা ক্রাইসিস এর মধ্যে আমাদের যারা এখানে প্রবাসী ছিলাম তাদেরকে ত্রাণ দিয়েছেন দূতাবাসের মাধ্যমে এবং আমাদের 1-3 মাসের মেয়াদ বাড়িয়েছেন এবং আবারও 3 মাসের মেয়াদ। আসলে উনি ওনাদের যে আন্তরিকতা, আসলে আমরা প্রবাসীরা এই আন্তরিকতার জন্য ওনাদেরকে আমাদের প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তা আমি আশা করবো যে আমরা যে কাজগুলো করে থাকি, সাধারণত আমরা আমাদের কমিউনিটির কাজগুলো করে থাকি, আমাদের যে এখানে দূতাবাস আছে, বিমান আছে, তাদেরকে নিয়ে আমরা আমাদের নিউজগুলো করে থাকি। আমরা আগেও সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করেছি। আমি মনে করি আসলে আমরা যদি সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধা রেখে যদি এভাবে করি, আমার মনে হয় না যে আমাদের কোনো সমস্যা হবে বা সৌদি আরবের সরকার আমাদের কোনো সমস্যা করবে বলে আমি 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 প্রজ্ঞাপনটাতে দেখেছি সেখানে একটা নির্দেশনা ছিল, যারা সাংবাদিকতা করবে তাদেরকে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। আমি একটু আপনার কাছে জানতে চাই সেই অনুমতি নেওয়ার প্রসিডিউরটা কি? আচ্ছা, এখানে আমি আপনাকে একটা কথা বল, আপনার কথার পরিপ্রেক্ষিতে বলতে হয় যে আমরা দীর্ঘদিন এটা নিয়ে একটা চেষ্টা করেছি। আসলে আমাদের তথ্য মন্ত্রণালয় কিছুদিন আগে, আপনি জানেন যে আমাদের বাসাসের অনেক নেতৃবৃন্দ এসেছেন, আবুল কালাম আজাদ সাহেব এসেছেন এবং তথ্য সচিব এসেছেন, এখানে একটা আপনার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সৌদি আরবের সাথে। তখন আমরা একটা দাবি করছিলাম যে আমাদের সৌদি আরবে আমরা যাতে, যেমন আপনি আসছে যে হয়ে যাবেন যে এখানে ইন্ডিয়ান যারা আছে এবং যারা পাকিস্তান আছে তারা সংবাদকর্মী হিসেবে এখানে বৈধভাবে কাজ করছেন। অথচ দুঃখের বিষয় যে আমরা এতদিন এখানে থাকার পরেও আমাদের
তথ্য মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমরা আসলে সুফল কোনো কিছু পাইনি। তো আমি আশা করবো যদি আমাদের তথ্য মন্ত্রণালয় এই ব্যাপারে এই দেশের তথ্য মন্ত্রণালয়ের সাথে একটা সুনির্দিষ্ট ভাবে ওনাদের একটা যে আগে যে সমঝোতা স্বাক্ষর হয়েছে সেই সমঝোতা স্বাক্ষরের ভিত্তিতে যদি ওনারা একটা চেষ্টা করেন, তবে আমি মনে করি যে আমরা এখানে আমাদের এই সবকিছু আমাদের দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে এবং সৌদি আরব আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এখানে কাজ করতে পারবো। তো আমি 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 একটু আপনাকে বলি যে আমরা এই মুহূর্তে যারা এখানে গণমাধ্যমে কাজ করি তাদের একটা প্রাণের দাবি, সেটা হচ্ছে আমাদের তথ্য মন্ত্রণালয় অন্তপক্ষে এই দেশের তথ্য মন্ত্রণালয়ের সাথে একটা চুক্তি ভিত্তিক বা যেভাবে হোক ওনাদের একটা বসে আমাদের এই ব্যাপারগুলা সমাধান করলে আমরা আসলে অনেকটা উপকৃত হবো এবং আমরা আশাবাদী যে আমাদের সরকার সেটা করবে। আচ্ছা, আমরাও আশাবাদী যে আমাদের কর্তৃপক্ষ আপনার এই আবেদনটি তারা আমল নেবেন। আমরা আসছি আপনার কাছে, তার আগে আমরা একটু যেতে চাই জনাব তামিম রায়হান আমাদের সাথে কাতার থেকে যিনি যুক্ত হয়েছিলেন। তামিম রায়হান, চ্যানেল এর স্টুডিওতে আপনাকে স্বাগত। আমরা আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাইবো, যেটা কাতারে একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আপনি কাজ করছেন, যেখানে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম গবেষক হিসেবে কাজ করছেন। তো এই জায়গা থেকে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনি কাতার প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা যে কাতারে যাবে, যাওয়ার পর তাদের করণীয়টা কি হবে, অর্থাৎ যারা এই মুহূর্তে বাংলাদেশে আটকে আছে তাদের ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন? জি, তাদের ব্যাপারে একটু আমি জানতে চাচ্ছি। তারা করণীয় বলতে যেটা আসলে আলাদা করে তো করণীয় খুব কিছু নেই, তারা যথারীতি সময় মতো আসবে এবং নিজেদের কাজে যোগ দেবে। আর এখন তারা দেশে থাকা অবস্থায় কিভাবে আসবে সেই ব্যাপারে যদি আপনি বলেন, তাহলে হচ্ছে যে তাদের প্রত্যেকের উচিত তাদের কোম্পানির সঙ্গে যোগাযোগ করা, যেন কোম্পানি তাদের নামে একটা রিটার্ন পারমিট ইস্যু করে, যেটি না হলে তারা কাতারে আসতে পারবেন না। এই মুহূর্তে আসলে এর বাইরে রিটার্ন পারমিট ইস্যু করার জন্য কোম্পানির সঙ্গে যোগাযোগ করার বাইরে আসলে করণীয় খুব বেশি কিছু নেই। এবং কাতারে আসার পরে তারা যেটা করবে যে তাদের কাজে যোগ দিবে, কাজে যোগ দিবে বা যাদেরকে টার্মিনেশন করা হয়েছে বা হয়তো টার্মিনেশন করা হতে পারে তারা নতুন জায়গায় কাজ খোঁজার জন্য কাতার সরকার এই করোনা ভাইরাসের এই মানবিক পরিস্থিতিকে বিবেচনায় করে যে উদ্যোগগুলো নিয়েছে সেই উদ্যোগগুলো থেকে যেন তারা উপকৃত হতে পারে সেটা তাদের জেনে সেই ব্যাপারে সেই হিসেবে তাদের কাজ করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আমি একটু আপনার কাছে একটা বিষয় স্পেসিফিক করে জানতে চাই, সেটা হলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজে দেখলাম যে বাংলাদেশি প্রবাসীদেরকে কাতারে ঢোকার আবেদন করতে বলা হয়েছে। তো এই আবেদনের প্রসিডিউরটা, তারা আবেদনের লিংকটা কোথায় পাবে বা কিভাবে আবেদনটা করবে এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। প্রথম কথা হচ্ছে যে এই আবেদনটা তারা নিজেরা করতে পারবে না, এই আবেদনটা করতে হবে কোম্পানিকে। কাজেই এই আবেদনটা কিভাবে করতে হবে বা কোথায় করতে হবে এটা শ্রমিকদের জানার খুব বেশি প্রয়োজনীয়তা নেই, বরং তাদের উচিত তারা তাদের কোম্পানির সঙ্গে যোগাযোগ করবে এবং কোম্পানি যেন তাদের পক্ষে এই আবেদনটি করে। আর আমি আপনার মাধ্যমে হয়তো যারা বাংলাদেশে এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে জানাতে চাই যে কাতার সরকার সর্বশেষ যে সার্কুলার দিয়েছে গত রাতে, তাতে বলা হয়েছে যে কাতারের নিয়ম অনুসারে যে 6 মাসের বেশি কাতারের যাদের আইডি রয়েছে তারা যদি কাতারের বাইরে 6 মাসের বেশি অবস্থান করে সেক্ষেত্রে তাদের একটা রিটার্ন ভিসা লাগে, যেটা 500 রিয়াল এটা ফি ধরা হয়ে থাকে। সেই রিটার্ন ভিসার ফিটা কাতার সরকার মওকুফ করেছে এবং বলেছে যে কাতারের বাইরে করোনার কারণে যারা আটকে ছিল তাদের এই 6 মাসের বেশি অবস্থানের কারণে রিটার্ন ভিসার কোনো ফি লাগবে না, বরং যাদের কাতারের আইডির মেয়াদ শেষ হয়ে গেছে এবং মেয়াদ শেষ হওয়ার পরও যাদের 3 মাস অতিক্রম হওয়ার পর প্রতিদিন 10 রিয়াল করে যে জরিমানার ব্যাপারটা থাকে সেই জরিমানাটাও মওকুফ করা হয়েছে। কাজেই এইসব নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, বরং একটাই করণীয় সেটা হচ্ছে যে কোম্পানির সঙ্গে সবসময় যোগাযোগ রাখা যাতে তারা রিটার্ন পারমিটটা ইস্যু করে এবং তারপর তাদের জন্য যে কোয়ারেন্টিনের যে শর্ত রয়েছে সেই শর্ত পূরণ করার পরই যেন তারা কাতারে দ্রুত ফিরে আসতে পারে। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যেহেতু তারা কোয়ারেন্টিনে রাখার একটা ব্যবস্থা করেছে, সেই কোয়ারেন্টিনে থাকাকালীন সময়ে যে খরচটুকু হবে এই খরচটুকু কি বাংলাদেশি শ্রমিকরা বিয়ার করবে নাকি ওই দেশের সরকার বিয়ার করবে? সাধারণত কর্মীদের খরচ কোম্পানি বহন করবে এবং এই কর্মীদের কোয়ারেন্টিন খরচটা যেন খুব বেশি না হয় সেজন্য ওই তাদের জন্য যেটা করা হয়েছে যে দোহা থেকে একটু দূরে মিকাইনিসে তাদের জন্য শেয়ারিং রুমের ব্যবস্থাও করা হয়েছে যেখানে খুব অল্প খরচে শ্রমিকরা কোয়ারেন্টিনে থাকতে পারবে এবং এটা কোম্পানি বহন করবে। পাশাপাশি যারা একটু নিজেদের খরচে থাকতে চায় ভালো হোটেলে তাদের জন্য সেলফ ফান্ডেড কোয়ারেন্টিনের ব্যবস্থাও আছে, সেটা 3 স্টার থেকে শুরু করে 5 স্টার পর্যন্ত হোটেলে। কিন্তু সাধারণ শ্রমিকদের জন্য কোয়ারেন্টিনের ব্যবস্থাটা কোম্পানি করবে এবং এটা খরচ কোম্পানি বহন করবে।
আচ্ছা আচ্ছা তামিম রায়হান, আমরা আসছি আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন লেবানন থেকে, যুক্ত হয়েছেন মিলন খান, চ্যানেল এস এর প্রতিনিধি। মিলন খান, চ্যানেল এস এর স্টুডিওতে আপনাকে স্বাগত। আমি আপনার কাছে স্পেসিফিক করে যেটা জানতে চাচ্ছি, আমরা জানি লেবাননে, লেবাননের বৈরুতে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লাস লেবাননের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিস্ফোরণের সর্বশেষ অবস্থাটুকু একটু আপনি আপনি আমাদেরকে বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমানে লেবানন অবস্থা এমনিতেই খুব একটি অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে কাটছে, তার উপর আবার বিস্ফোরণ, একটা ট্র্যাজেডি ঘটে গেছে এখানে। আসলে সব মিলিয়ে লেবানন অবস্থা খুবই সংকটজনক অবস্থায় আছে। এখানে মূলত যদি আপনাকে বলে রাখি যে আসলে মঙ্গলবার 4 তারিখ সন্ধ্যা আসলে 6:07 একটি বিকট বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের মূলত কারণ ছিল যে বন্দরে অ্যামোনিয়া নাইট্রেট একটি বিস্ফোরক সেখানে মজুত করে রাখা হয়েছিল 2,750 টন। সেই অ্যামোনিয়া নাইট্রেট বিস্ফোরণের ফলশ্রুতিতেই কিন্তু এখানে অধিক 5,000 বেশি এখানে অধিবাসী আহত, সেই সাথে এখানে 157 জন, সর্বশেষ আপডেট খবর পাওয়া পর্যন্ত 157 জন মৃত্যুবরণ করেছে। এবং সেই সাথে সেখানে কিন্তু বাংলাদেশিও ইতিমধ্যে 4 জন নিহত হয়েছে এবং 100 জনের মধ্যে 100 জনের মতো কিন্তু এখানে আহত হয়েছে বাংলাদেশি। তো সব মিলিয়ে এখানে কিন্তু একটা ক্রাইসিস অবস্থা বিরাজ করতেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, নিহত যে বাংলাদেশি যে 4 জন নিহত হয়েছে, তাদের এই করোনাকালীন সময়, আমরা জানি যে দেশের বাইরে যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে বাংলাদেশে আনাটা একটু ডিফিকাল্ট, আনা পসিবল না, তো তাদের মৃতদেহ কি বাংলাদেশে আনার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, এই ব্যাপারে আমাদের দূতাবাস মানে আশ্বাস দিয়েছে যে তাদের খুব দ্রুত, বিশেষ করে 4 জন ব্যক্তি নিহত হয়েছে এখানে, তাদের দ্রুত লাশটা দেশে পাঠানো সম্ভব হবে এবং সে বিষয়ে সকল কার্যক্রম হাতে নিয়েছে দূতাবাস। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই লাশ বাংলাদেশ কাজ করা বিএনএস বিজয় একটি নৌবাহিনী বাংলাদেশে কর্মরত, নৌবাহিনী কিন্তু এখানে কর্মরত রয়েছে। সেই নৌবাহিনীর জাহাজটি কিন্তু বিস্ফোরক থেকে মাত্র 200 গজ দূরে ছিল। এই জাহাজটি অত্যন্ত মানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু খুব কাছেই ছিল তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখানে সেখানে 21 জন সদস্য, নৌবাহিনীর সদস্য আহত হয়েছে এবং 5 থেকে 6 জন মানে খুব একটু বেশি আহত হয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একজনের অবস্থা বেশি ক্রিটিক্যাল, তাকে আমেরিকান হসপিটালে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যত হসপিটাল রয়েছে লেবাননের সমস্ত হসপিটাল ফুল হয়ে যায়, এখানে চিকিৎসা দেওয়ার মতো অ্যাবিলিটি তাদের সক্ষমতা যেটুকু তার কিন্তু বেশি হয়ে যায়, হিমশিম খাচ্ছিল চিকিৎসা দেওয়ার জন্য। সেক্ষেত্রে অনেককে দেখা গেল যে সম্পূর্ণ চিকিৎসা দেওয়ার পরেও যেহেতু সিট পাচ্ছিল না, ফ্লোরের মধ্যে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছিল, হয়তো মানে খুব জরুরি যে চিকিৎসাটা ব্যান্ডেজ সহ সেলাই বা এই ধরনের চিকিৎসা গুলো খুব দ্রুত গতিতে দিয়ে তাদেরকে হয়তো রেস্টে রাখা হয়েছে অথবা বাসা পাঠিয়ে দেওয়া হয়েছিল, এরকম আর কি পরিস্থিতি শিকার এখানে। আর বিশেষ করে বাংলাদেশি যারা রয়েছে তাদের বাংলাদেশ দূতাবাস সর্বাত্মক সহযোগিতা করতেছে, বিশেষ করে ফেসবুক মেসেঞ্জার সহ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোতে বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে বাংলাদেশি যারা এখানে রয়েছে তারা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এবং সুচিকিৎসা তারা গ্রহণ করে, এবং এদিক থেকে বাংলাদেশ দূতাবাস সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। আচ্ছা মিলন খান, আমরা আসছি আপনার কাছে। আমরা এবার আমরা যাচ্ছি আমাদের তামিম রায়হান, কাতার থেকে যুক্ত হয়েছে। তামিম রায়হান, আপনার সাথে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনার কাছে যে কাতার সরকার বাংলাদেশ তার এয়ারপোর্ট চালু করে এবং তার দেশে বহিরাগতদের প্রবেশের অনুমতির ক্ষেত্রে 40টা দেশের তালিকা তৈরি করেছিল, তো সেখানে বাংলাদেশ আছে কিনা একটু আপনি আমাদেরকে বলুন। মূলত ওই 40টা দেশের সঙ্গে এয়ারপোর্টের কোনো সম্পর্ক নেই, এটা একটা ভুল তথ্য বা ভুল
সঠিক তথ্যটাই ভুলভাবে মানুষের মধ্যে ছড়িয়েছে, সেটা হচ্ছে যে ওই 40টা দেশ হচ্ছে কম ঝুঁকিপূর্ণ দেশ, যে দেশগুলো থেকে কেউ কাতারে আসা মাত্র তাদের হোটেল কোয়ারেন্টিনের প্রয়োজন নেই। কিন্তু এর মানে এটা না যে 40 দেশের বাইরে অন্য দেশ থেকে কেউ কাতারে ঢুকতে পারবে না, বরং কথাটা হচ্ছে যে পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কেউ কাতারে ঢুকতে পারবে 1 আগস্ট থেকে, যেটা ইতিমধ্যে শুরু হয়েছে। তবে 40 দেশের সুবিধাটা হচ্ছে যে এই 40 দেশ থেকে যারা আসবে তারা এয়ারপোর্টে একটা টেস্ট করবে এবং তারপর তারা সরাসরি তাদের বাসায় চলে যেতে পারবে, কিন্তু তাদেরকে বাসায় হোম কোয়ারেন্টিনে থাকতে হবে 7 দিন। আর 40 দেশের বাইরে থেকে যারা আসবে তাদের এয়ারপোর্টে টেস্ট হবে না, বরং তাদেরকে সরাসরি হোটেল কোয়ারেন্টিনে যেতে হবে, সেখানে 7 দিনের জায়গায় ষষ্ঠ দিন তাদের একটা টেস্ট করা হবে। কাজে 40 দেশের মধ্যে বাংলাদেশের নাম আছে কি নেই সেটা মোটেও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, বরং 40 দেশের মানুষ যেরকম 1 তারিখ থেকে কাতারে ঢুকার সুযোগ পাচ্ছে, বাংলাদেশ থেকে যারা রিটার্ন পারমিট পেয়েছে তারাও 1 তারিখ থেকে কাতারে ঢুকার সুযোগ পাচ্ছে। আচ্ছা, আমি একটু আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যেটা সেটা হলো যে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছি যে বাংলাদেশ থেকে যারা প্রবেশ করবে তাদেরকে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাংলাদেশের 16টি প্রতিষ্ঠান থেকে নিতে হবে। আপনি কি জানেন যে এই 16টি প্রতিষ্ঠানের কোন কোন প্রতিষ্ঠানগুলো এখানে আছে? না না না, সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশ থেকে আসার সময় করোনা নেগেটিভ সনদ লাগবে, এটা বাংলাদেশের বাধ্যবাধকতা, এটার সঙ্গে কাতারের কোনো সম্পর্ক নেই। বরং কাতার থেকে যদি কেউ করোনা নেগেটিভ সনদ না নিয়েও আসে তাকেও সেও কাতারে ঢুকতে পারবে, কিন্তু তাকেও কাতারে হোম কোয়ারেন্টিনে যেতে হবে, এবং বাংলাদেশ থেকে যারা করোনা নেগেটিভ সনদ নিয়ে কাতারে ঢুকবেন তাদেরও হোটেল কোয়ারেন্টিনে যেতে হবে। কাজেই বাংলাদেশ থেকে কে করোনা নেগেটিভ সনদ নিয়ে আসলো না নিয়ে আসলো এটা কাতার সরকারের দেখার বিষয় নয়, বরং এটা বাংলাদেশ থেকে যাত্রীদের জন্য বাধ্যবাধকতা, এটা এটা কাতারের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। তামিম রায়হান, আমরা বাংলাদেশ থেকে যারা যারা করোনা সনদ নিয়ে আসবে তাদেরও যেমন হোটেল কোয়ারেন্টিন থাকতে হবে, যারা নিয়ে আসবে না তাদেরও হোটেল কোয়ারেন্টিন থাকতে হবে, এবং এটা কাতার এয়ারপোর্টে চেক করার কোনো বিষয় না যে তুমি তোমার দেশ থেকে সার্টিফিকেট নিয়ে এসেছো কিনা। আচ্ছা আচ্ছা, তামিম রায়হান, আমরা আসছি আপনার কাছে। আমরা আবার চলে যাচ্ছি সৌদি আরবে অবস্থানরত আমাদের মোহাম্মদ আবুল বশির কাছে। আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, যেটা সেটা হলো যে আমরা জানি যে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কমিউনিটি থাকে, অঞ্চল ভিত্তিক বিভিন্ন সংগঠন থাকে, তো এই যে একটা নিষেধাজ্ঞা চলে আসলো এই সংগঠনটি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে অঞ্চল ভিত্তিক এই কমিউনিটি গুলা তাদের কার্যক্রম চালাবে কি চালাবে না, আপনি কি মনে করেন? আসলে আপনি জানেন যে এখানে রাজতন্ত্র এবং এখানে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেহেতু যে দেশেই যে প্রবাসী থাকি না কেন এই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজ করতে হবে, আর এই আইনের প্রতি শ্রদ্ধা রেখে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমি মনে করি যে এখন যে প্রজ্ঞাপন জারি হয়েছে সে প্রজ্ঞাপন অনুপাতে সবাই একটু স্তব্ধ এখন, এবং সবাই এই ব্যাপার গুলো নিয়ে সবাই কেমন জানি একটা নিরবতা পালন করছে, এবং সবাই আশা করছে যে অন্ততপক্ষে সৌদি আরব সরকার এই আশা করি সবার প্রতি একটা সদয় হবে এবং আমরা আমাদের আগের জায়গায় ফিরে যেতে পারবো। আমি একটু আপনার কাছে একটা বিষয় জানতে চাই, এই যে একদিকে করোনা মহামারী প্রবাসীরা ফেরত যেতে পারছে না, তার মধ্যে হঠাৎ করে সৌদি সরকার এই সিদ্ধান্তটা নেওয়ার কারণটা কি বলে আপনি মনে করেন? আসলে এই কারণটা সৌদি আরবে এরকম অবস্থা আমরা যখন এসেছি তখনও দেখেছি যে আইনটা ওনাদের ছিল, তবে ওনারা আসলে আমাদের প্রতি সহানুভূতির কারণে এবং সহনশীলতার কারণে আমরা আসলে এতদিন কাজ করে যাচ্ছি এবং এখনো করছি। তবে এই ব্যাপারটা নিয়ে আসলে আমার কিছু বলার নেই, কারণ এটা যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার, ওনাদের রাষ্ট্র যেটা চিন্তা করবে সেটাই ওনারা করবে এবং ওনাদের রাষ্ট্রের যেটা মঙ্গল সেটাই তারা করবে। তারপরেও আমরা আশা করব যে আমাদের আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জানাচ্ছে শেখ হাসিনা এবং আমাদের তথ্য মন্ত্রণালয় এই ব্যাপার গুলো নিয়ে ওনার সাথে কথা বলবেন, এবং আশা করি আমি সৌদি সরকার আমাদের প্রতি যে সহনশীল এবং আন্তরিক আমি মনে করি অতি সহসায় এই জিনিসটার একটা সুরাহা হবে বলে আমি মনে করি। আচ্ছা, আমরা একটু আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেটা সেটা হলো যে এই যে করোনা মহামারীর মধ্যে সৌদি সরকার সৌদি এয়ারপোর্ট এখনো পর্যন্ত আমরা জানি যে বন্ধ এবং কোন প্রকার এয়ারপোর্ট বন্ধ, সেক্ষেত্রে বাংলাদেশি প্রবাসীরা সৌদি আরবে যে প্রবেশ করবে এটা কবে নাগাদ তারা প্রবেশ করতে পারে বা এয়ারপোর্ট কবে নাগাদ খুলতে পারে আপনি মনে করছেন? আসলে করোনা ভাইরাস পরিস্থিতির কারণ সৌদি আরবে অনেক আগে থেকে আপনি জানেন যে গত 4 মাসের মধ্যেই ফ্লাইট বন্ধ রয়েছে, তবে এখন মোটামুটি ভাবে স্পেশাল কিছু ফ্লাইট যাচ্ছে, সেটা হচ্ছে যারা এখানে আপনার একবারে চলে যাচ্ছে এবং যাদের অসুস্থ এবং যারা ধরেন এখানে কর্মহীন
সাধারণত তারা যাচ্ছে, আর যারা ছুটি দিয়ে গিয়েছেন যারা আসবেন এই ব্যাপারটা নিয়ে আসলে একটা প্রজ্ঞাপন আমরা দেখেছিলাম যে সৌদি সরকার চিন্তা করছেন হয়তো সেপ্টেম্বরের মধ্যেই ওদের আসার ব্যাপারে এবং বিমান চলাচলের আসা যাওয়ার যে বিমান চলাচল সেটাকেও একটা সমাধা হবে বলে আমরা জেনেছি। আচ্ছা, তার মানে সেপ্টেম্বর নাগাদ প্রবাসী বাংলাদেশে যারা আছেন তারা হয়তো বা ফিরে যেতে পারেন। বৈরুতে সর্বশেষ পরিস্থিতি আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, তো আপনি একটু আমাদেরকে বলবেন কি যে এই যে করোনা পরিস্থিতি আমরা জানি যে একদিকে লেবানন একদিকে যুদ্ধবিধ একটা পরিবর্তন রাজনৈতিক অস্থিতিশীলতা, আরেকদিকে এই যে বিস্ফোরণ লেবাননের বর্তমানে এইটার প্রভাবটা বাংলাদেশীদের উপরে প্রবাসী বাংলাদেশীদের উপরে কতটুকু প্রভাব পড়বে? আসলে এর প্রভাবটা ব্যাপক পড়বে এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনাকে যদি আমি একটু বলি যে আসলে এখানে ক্ষয়ক্ষতিটা বা কি রকম প্রভাব পড়বে এই বিষয়টা বিশ্লেষণ করলে একটু এখন থেকেই বোঝা যাচ্ছে যে আর এর আস্থা এখন থেকেই বোঝা যাচ্ছে, বিশেষ করে এখানে বিস্ফোরণের পর থেকেই গৃহহীন হয়েছে প্রায় 3 লক্ষ অধিবাসী, লেবানিস অধিবাসী, সেখানে বাংলাদেশি তো অনেক পরের কথা, শুধু লেবানিস অধিবাসী 3 লক্ষ ঘর বাড়িহীন মানে গৃহহীন হয়ে থাকে, তাহলে যারা এখানে ইলিগাল রয়েছে অথবা প্রবাসী রয়েছে তাদের অবস্থাটা অত্যন্ত শোচনীয়, তারা কিন্তু প্রায় রাস্তায় যাওয়া আসার আর কোনো পথ নেই, সেখানে মানে এমন একটা পরিস্থিতি, ১,০০০ কোটি ডলার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে। তো সেখানে বাংলাদেশিদের এখানে অবস্থা অত্যন্ত শোচনীয় হবে এটাই স্বাভাবিক। তো যাই হোক, সব মিলে ব্যাপকভাবে প্রবাসীদের উপরে প্রভাব পড়ছে, পাশাপাশি এখানে তারা দেশে যাওয়ার জন্য একটা মানে আপত্তি জানাচ্ছে দেশের মানে সরকারের কাছে যাতে তারা দ্রুতই এই দেশ থেকে বাংলাদেশে যেতে পারে, কারণ একের পর এক ক্রাইসিস চলে আসতেছে, পাশাপাশি কর্মসংস্থান সংকট, সব মিলে আমাদের লেবানন প্রবাসীরা অত্যন্ত নাজুক অবস্থা থাকার কারণে দ্রুতই তারা যেন দেশে ফিরতে পারে সেই ব্যবস্থা যেন সরকার করে এটাই চাচ্ছে এখন লেবানন প্রবাসীরা। আচ্ছা, আমরা আসবো আপনার কাছে, আমরা একটু আবার যেতে চাই আমাদের কাতার অবস্থানরত তামিম রায়হানের কাছে। তামিম রায়হান, আপনার কাছে জানতে চাই, আমরা জানি যে বিশ্ব এই মহামারীতে করোনাময় এই মহামারীতে আমরা দেখেছি যে প্রত্যেকটা দেশে কর্মহীন হয়ে যাওয়ার একটা সংখ্যা কর্মহীন হয়েছে এবং আরো এক সংখ্যা আছে অর্থনৈতিক একটা ঝুঁকির মধ্যে যাচ্ছে, ওই জায়গা থেকে আপনি কাতারের অবস্থানটা আপনি একটু আমাদের কাছে যদি পরিষ্কার করেন। বিষয়টা হচ্ছে যে কাতারে করোনা যদি নাও থাকতো এই সময়টাতে, তারপরও এই সময়ে অনেক শ্রমিককে তাদের দেশে ফিরে যেতে হতো। এর কারণটা হচ্ছে যে 2022 সালের বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে যে স্টেডিয়াম গুলো নির্মাণ কাজ চলা উপলক্ষে মূলত প্রচুর বাংলাদেশি শ্রমিকের কাতারে আসা, সেই স্টেডিয়াম গুলোর মধ্যে প্রায় 4-5টার কাজ শেষ, ইতিমধ্যে 3টার উদ্বোধন হয়ে গেছে, আরো 2টোর কাজ শেষ যেগুলো চলতি বছরের শেষ নাগাদ উদ্বোধন হয়ে যাবে। তো যেহেতু মূলত যে কাজের উপলক্ষেই এত শ্রমিকের কাতারে আসা, বিশ্বকাপ সম্পর্কিত যে অবকাঠামো স্থাপনা সেগুলোর কাজ যেহেতু শেষ, কাজেই এই সময়টাতে এমনিতেই অনেক শ্রমিকের দেশে ফেরার কথা কাতার থেকে, অর্থাৎ অদক্ষ শ্রমিকের যে শ্রমবাজার সেটা কাতারে স্বাভাবিক গতিতেই সংকুচিত হয়ে আসার কথা এই সময়টায়। তো তখন এর সঙ্গে যখন যোগ হলো করোনা এবং করোনা ভাইরাসের কারণে একটা অর্থনৈতিক মন্দা যেটি বিশ্বজুড়ে আছে সেটির একটা ধাক্কা অবশ্যই কাতারে আছে এবং সেই কারণেও বেশ কিছু শ্রমিক কর্মহীন হয়েছেন। তবে সুখের খবর যেটা বা আশার খবর যেটা সেটা হচ্ছে যে এদের মধ্যে যারা একেবারে অদক্ষ শ্রমিক, যারা নির্মাণ শ্রমিক, যারা তাদেরকে তো এই কাজ শেষ হওয়ার কারণে দেশে ফিরতেই হবে বা দেশে ফিরে যাওয়ার কথাটাই তাদের জন্য স্বাভাবিক, কিন্তু যারা মোটামুটি দক্ষ শ্রমিক বা স্কিল লেবার যারা, তাদের জন্য কাতার সরকার একটি উদ্যোগ নিয়েছে যে কাতার চেম্বারের উদ্যোগে তারা একটি ওয়েবসাইট রয়েছে কাতার চেম্বারের যেখানে রি এমপ্লয়মেন্টের সুযোগ রয়েছে, অর্থাৎ সেই ওয়েবসাইটে তারা নিজেদের তথ্য অভিজ্ঞতা চাকরির সম্পর্কিত ব্যাপারগুলো তারা যদি নিবন্ধন করেন সেক্ষেত্রে আরো অন্যান্য কোম্পানি যাদের এখনো লোক দরকার তাদেরকে বাইরে থেকে লোক আনতে দেওয়া হবে না, বরং তাদেরকে এই লোকাল মার্কেট থেকেই পুনরায় রি এমপ্লয়মেন্ট করার জন্য বলা হয়েছে। কাজে যারা চাকরি হারিয়েছেন তারা যদি সেই নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন করেন তবে তারা আবার কাতারে চাকরি পাবেন এবং ইতিমধ্যে অনেকে পেয়েছেন।
আচ্ছা, আমি একটু আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেটা সেটা হলো আমরা জানি এই করোনাকালীন সময়ে বিশ্ব অর্থনৈতিক মন্দা, তার মধ্যে আমরা দেখেছি গত কয়েক বছর আগে কাতারের বিরুদ্ধে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশের একটা কি বলে তাদের একটা অবরোধ ছিল তাদের প্রতি, কাতারের প্রতি, এবং কাতার সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে, স্ট্রংলি সেই জায়গা থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে। সেইটুকুর প্রভাব এবং এখন যে করোনার প্রভাব, সব মিলিয়ে কেমন যাচ্ছে কাতারের অর্থনীতি? কাতারের অর্থনীতি এই অবরোধের একটা প্রভাব তো অবশ্যই আছে, কারণ কাতারের একমাত্র সড়ক সংযোগ সীমান্ত হচ্ছে সৌদি আরবের সঙ্গে, সেটি প্রায় 3 বছরের বেশি সময় ধরে বন্ধ। এর একটা প্রভাব তো লোকাল মার্কেটে অবশ্যই থাকে, তবে কাতার তার নিজস্ব মার্কেট তৈরি করে নিয়েছে এবং বিকল্প বাজার সে তৈরি করে নিয়েছে, এবং এটার প্রমাণ হচ্ছে যে কাতারের বাজারে কোনো ধরনের কোনো সংকট নেই। অর্থাৎ কাতারের যে আমদানি রপ্তানি যে বাণিজ্য, সেটি আগের চেয়েও বেশি জোরালো হয়েছে, এবং কাতারের খাদ্য সম্পূর্ণতা আগের চেয়ে অনেক বেড়েছে, ব্যবসা বাণিজ্য আগের চেয়ে তারা বিকল্প বাজার খোঁজার দিকে বেশি মনোযোগ দিয়েছে। তবে বাংলাদেশ এই ক্ষেত্রে যে কোনোভাবে উপকৃত হয়নি বা উপকৃত হওয়ার প্রয়াস নেয়নি, এটা একটা সত্য কথা যে এই এই অর্থনৈতিক অবরোধের ফলে যে শূন্যতাটা ছিল, সেই শূন্যতা থেকে বাংলাদেশের অন্যান্য প্রতিবেশী দেশ যেভাবে উপকৃত হয়েছে, বাংলাদেশ সেই ক্ষেত্রে সেই বাজারটা ধরার কোন ধরনের উদ্যোগ নেয়নি বা বাংলাদেশ কোনোভাবে উপকৃত হয়নি। ঠিক এটার সঙ্গে যোগ রেখে আমি বলতে চাই যে কাতারে বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন খাতে দক্ষ শ্রমিকের চাহিদা এখনো বাড়ছে, কিন্তু বাংলাদেশ এই দক্ষ শ্রমিকের যোগান দিতে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, সেটা এখনো উদ্যোগ তারা নিতে পারেনি। সচরাচর আমরা দূতাবাস থেকে শুনতে পাই যে নানা ধরনের ফলো আপ চলে, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাতার সরকারের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে যেভাবে সুযোগটা তৈরি হতো, সেভাবে সুযোগটা আসলে তৈরি হচ্ছে না। তার মানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরেকটু মানে ব্যবস্থা নিলে হয়তো বা আমরা একটা কি বলে ভালো একটা শ্রম বাজার দখল করতে পারতাম কাতারে। তামিম রায়হান, আমরা আসছি আপনার কাছে, আমরা এবার যাচ্ছি আমাদের সৌদি আরব অবস্থানরত মোহাম্মদ আবুল বশিরের কাছে। মোহাম্মদ আবুল বশির, আমরা যে জানি যে একেবারে করোনাময় বিশ্বের মধ্যে প্রত্যেকটা দেশের অবস্থাই একটা নাজুক একটা অবস্থার মধ্যে যাচ্ছে, আপনি কি বলবেন যে সৌদি আরবের করোনার সর্বশেষ অবস্থাটা কি? আসলে সৌদি আরবে আমরা জানি যে সৌদি আরবের সর্বশেষ করোনার অবস্থাটা একটু আমাদেরকে জানান। আপনি জানেন সারা বিশ্বে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, ঠিক তেমনি ভাবে সৌদি আরবেও করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আপনি জানেন গত 4 মাস লকডাউনে সৌদি আরব ছিল। তবে সৌদি আরবের প্রশাসনিক যে কাজ, ওনারা যেভাবে প্রশাসনিক ভাবে এই করোনা ভাইরাসের অবস্থানকে রুখার জন্য যেভাবে কাজ করেছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। স্বাস্থ্যখাত থেকে শুরু করে এখানে সব খাতে এখানকার বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, উনি অত্যন্ত চক্ষুষ ভাবে উনার কাজ করে গেছেন এবং প্রবাসীদের পাশেও উনি দাঁড়িয়েছেন। আমি আগেও আপনাকে বলেছি উনি প্রবাসীদের জন্য অনেক কিছু করেছেন। তো এই যে জিনিসগুলো মিলিয়ে আসলে উনি অনেকটা সৌদি আরবের করোনা পরিস্থিতি অনেকটা কন্ট্রোল হয়ে আসছে এবং দিন দিন কমছে। যে আগে যেভাবে মৃত্যুর হার ছিল, ঠিক ওই মৃত্যুর হার এখন আর নাই, এখন অনেকটা কমেছে। আর আপনার মাধ্যমে আরেকটা কথা জানাতে চাই যে সেটা হচ্ছে সৌদি আরবে এই পর্যন্ত বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন প্রায় 800 বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন, এবং আমি ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি, ওনাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তো সব মিলিয়ে আসলে এখন মোটামুটি সৌদি আরবের অর্থনীতি সংকটকে কাটিয়ে ওঠার জন্য মোটামুটি সবকিছু খুলে দেওয়া হয়েছে, সব ব্যবসা বাণিজ্য। এবং আপনি জানেন যে হজ শেষ হয়েছে, হজের পরে সৌদি সরকার চিন্তা করছে যে উমরাও খুলে দিচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। ওনারা যদি উমরাটা খুলে দেন তাহলে মক্কা মদিনাতে যেভাবে আপনার মুখ থুবড়ে পড়েছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটা শেষ অনেকটা সচল হয়ে আসবে। এবং আচ্ছা, আবার মোহাম্মদ আবুল বশির, আমি একটু আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, যেটা সেটা হলো যে আমরা জানি হজের মাধ্যমে সৌদি আরবের অর্থনৈতিক একটা বড় ধরনের অর্থনীতির একটা বড় অংশই হলো হজের মাধ্যমে আয়। তো এই বছর যে সীমিত পরিসরে হজ, সেইখানে এটার প্রভাব তাদের ইকোনমিতে কতটুকু পড়বে? আসলে আপনি জানেন যে সারা পৃথিবী থেকে দমপ্রাণ মুসলমানরা এখানে হজ করতে আসেন প্রত্যেক বছরই, তবে এবারের চিত্রটা ভিন্ন। আপনি জানেন যে শুধু 10,000 মুসলমান এখানে হজ পালন করে হজ উদযাপন করেছেন। আপনারা জানেন এখানে তো এই এখানে
হজের পরিপ্রেক্ষিতে সৌদি আরবে খুব বড় ধরনের একটা ইনকাম ছিল এবং বড় ধরনের একটা অর্থনৈতিক চালিত শক্তি কাজ করতো এই হজের কারণে। তো এবারে হজের কারণে তেমন আমার মনে হয় না কি এতটুকু ইকোনমিক্যাল এতটুকু এগিয়ে আসছে। তারপরেও সৌদি সরকার খুব সুন্দরভাবে, আপনি যেটা চিন্তা করতে পারেন, খুব সুন্দর এবং সাবলীল ভাবে এই করোনার মাধ্যমে এই হজকে সুন্দরভাবে, যারা মুসলমানরা যাতে সুন্দরভাবে হজ করতে পারে সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব বিষয় দিয়ে ওনারা সাহায্য করেছেন। এবং আপনি জানেন যে এবারে খুদ্াতে 100 কত দেশ জানি আপনার 100-এর অধিক দেশের ভাষাভাষী দিয়ে এখানে হজের যে আপনার তাৎপর্য বর্ণনা করেছেন এখন, এবং আপনার আরাফাতের যে শুধু বাংলাদেশ থেকেই তো অনেক হাজি আসতো, সেই ক্ষেত্রে এখন দেশের বাইরে থেকে সৌদি আরবের বাইরে থেকে কোনো হাজি আসে না। তো এই ব্যাপারে আপনি নিজেই জানেন যে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে আসলে এবারে হজে অর্থনৈতিক ভাবে সৌদি আরবে তেমন কোনো লাভবান হয়নি। তামিম রায়হানের কাছে, তামিম রায়হান, যেটা আমরা আপনাকে আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যে আমরা জানি যে কাতার সরকার খুব দক্ষতার সাথে তাদের যে করোনা যে বিষয়টা সেটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, তো আপনার কাছে একটু জানতে চাই যে করোনার সর্বশেষ অবস্থা কাতারের কি অবস্থায় আছে? কাতারে করোনা ভাইরাসের কারণে বিশ্বের যে কয়েকটা দেশ খুব সাফল্যের সঙ্গে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, কাতার তাদের মধ্যে হাতে গোনা কয়েকটা দেশের মধ্যে কাতার অবশ্যই একটি। কারণ আপনি হয়তো শুনে অবাক হবেন যে কাতার করোনা ভাইরাসের শুরু থেকে গত 4 মাসে শুধুমাত্র সানাইয়া বা শিল্পাঞ্চল এলাকার কয়েকটি ব্লক ছাড়া আর কোথাও কোনো ধরনের লকডাউন দেয়নি, কোথাও কোনো ধরনের কারফিউ দেয়নি, এবং কোথাও মানুষের জনসমাগম মানে চলাফেরার সীমিত করা হয়নি, বরং শুধুমাত্র সামাজিক স্বাস্থ্যবিধি মেনেই কাতার করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এবং আর মাত্র 3,066 জন, অর্থাৎ 3,000-এর বেশি কিছু সংখ্যক মানুষ করোনা ভাইরাস এখন বর্তমানে আক্রান্ত হয়েছে, তারা কোয়ারেন্টিনে রয়েছেন। আর প্রতিদিন এভারেজে যত মানুষ আক্রান্ত হচ্ছে তাদের চেয়ে বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছে। কাজেই যদি 1,11,000 মানুষ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন, কিন্তু এদের মধ্যে 1,08,000 মানুষ ইতিমধ্যে সুস্থ হয়ে গেছে। কাজেই করোনা ভাইরাস নিয়ে কাতারে এই মুহূর্তে আর কোনো ধরনের দুশ্চিন্তা বা আশঙ্কা নেই। শুধুমাত্র একটি বিষয় তাদের দুর্ভাবনা রয়েছে, যে যারা বিপুল সংখ্যক যেসব শ্রমিক ফিরে আসবেন তাদের মাধ্যমে যেন দ্বিতীয় দফার কোনো ধরনের সংক্রমণ না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা কাতার সরকার নিয়েছে বলে আমরা মনে করি। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাই, কাতারে এ পর্যন্ত করোনার ভাইরাসের কারণে মৃতের সংখ্যা কত? কাতারে এ পর্যন্ত করোনা ভাইরাসে আজকের 2 জনের মৃত্যু সংবাদ সহ হয়তো 180 জন, 180 জন মৃত্যু হয়েছে, এবং মানে এটা খুবই কম সংখ্যক। এবং এই যারা মৃত্যুবরণ করেছে এদের মধ্যে বেশিরভাগেরই বয়স ছিল 50-55 কিংবা 60-এর বেশি, এবং তাদের প্রায় সবাই দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ছিলেন। কাজেই আক্রান্তের তুলনায় মৃত্যু সংখ্যাটি খুবই স্বাভাবিক বলে আমরা মনে করি। আচ্ছা, একটু আপনার কাছে একটা বিষয় জানতে চাই, বাংলাদেশি কোনো কেউ আছে কিনা প্রবাসী যারা কাতারে মৃত্যুবরণ করেছে করোনা আক্রান্ত হয়ে? কাতারে করোনা ভাইরাসের মৃত্যুর সূচনা হয়েছে একজন বাংলাদেশীর মাধ্যমে, তিনি সিলেটের শ্রীমঙ্গল জেলার একজন ব্যবসায়ী ছিলেন, সেটাই ছিল কাতারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। আর কাতার সরকার মৃত্যু সংবাদের এই ব্যাপারগুলো সাধারণত ন্যাশনালিটি ভিত্তিক বা জাতীয়তা অনুসারে প্রকাশ করে না, তবে দূতাবাস সূত্রে আমরা সর্বশেষ জানি যে কাতারে এ পর্যন্ত 20 জনের বেশি বাংলাদেশি করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন, সংখ্যা হয়তো ইতিমধ্যে 22-25 জন হতে পারে। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাই, যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে দেশে পাঠানোর জন্য কাতার সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, নাকি কাতারেই তাদেরকে দাফনের কোনো ব্যবস্থা করেছে? শুরুর দিকে যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের অধিকাংশের লাশ কাতারে দাফন করা হয়েছে, সম্ভবত স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে, এবং যেহেতু আকাশ সংযোগ বন্ধ ছিল সেক্ষেত্রে হয়তো তাদের তাদের মরদেহগুলি বাংলাদেশে নেওয়া সম্ভব ছিল না। কিন্তু এখন যারা মৃত্যুবরণ করছেন তাদের তাদের ব্যাপারে আসলে আমার খুব সঠিক তথ্য জানা নেই। আচ্ছা, আমি আসবো আপনার কাছে, আমি একটু আবার যেতে যাচ্ছি আমাদের লেবাননে অবস্থানরত মিলন খান, আমরা একটু মিলন খানের কাছে একটা জিনিস জানতে চাই, যে
এই যে বৈরুতে একটা বিস্ফোরণ ঘটলো, এমনিতেই রাজনৈতিক অস্থিতিশীলতা, বিস্ফোরণের কারণে লেবাননের বর্তমান অবস্থা। লেবাননের বর্তমান অবস্থাটা আসলে অত্যন্ত সংকটময়। যখন বিস্ফোরণটা ঘটে তারপরে কিন্তু লেবাননের প্রেসিডেন্ট পরিদর্শন করেছে অপোজিটিভ পার্টির সাদ হারিরি সহ অন্যান্য নেতৃবৃন্দরা, তারা মূলত সব মিলিয়ে দেখেছে যে সেখানকার প্রজনক তো, সেক্ষেত্রে এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য লেবানন সরকার কতগুলো পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু পদক্ষেপ গ্রহণ করার পরেও এখানকার জনগণ যারা রয়েছে তারা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে ইতিমধ্যে নেমে পড়েছে। কারণ তাদের দাবি যে এখানে সরকারের একটি গাফিলতা আছে, কারণ এখানে যে অ্যামোনিয়া গুলা রাখা হয়েছিল সেগুলো যদি সঠিক সময়ে যদি সেখান থেকে ট্রান্সফার করা হতো অথবা এটা যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা হতো তাহলে হয়তো এরকম পরিস্থিতির শিকার হতে হতো না। সেক্ষেত্রে তারা এখানে গাফিলতে রয়েছে এই ভেবে কিন্তু জনগণ মোটামুটি ভাবে এই সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে। তো পাশাপাশি এখানে অর্থনৈতিক ভাবে যেহেতু এই সরকার এখন পর্যন্ত তেমন উল্লেখযোগ্য কোন ভূমিকা রাখতে পারেনি সেটাও একটি কারণ। সে কারণে সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকার যেমন ভূমিকা রাখতে পারতেছে না, পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা কামনা করে যদি এই ক্রাইসিসটা কাটিয়ে অর্থনৈতিকভাবে কিছুটা উত্তরণ হওয়া যায় সেই চেষ্টা এখন সরকার করতেছে। তো সব মিলিয়ে লেবাননের পরিস্থিতি খুবই আশঙ্কাজনক, এটাই এখন বোঝা যাচ্ছে। এবং সামনে হয়তো ক্রাইসিস মানে মোকাবেলা করার জন্য ইতিমধ্যে যে বৈদেশিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো হয়তো এই সরকার কাজে লাগানোর চেষ্টা করবে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া থেকে সহযোগিতা করা হয়েছে, বাংলাদেশেও ওষুধপাতি সহ মেডিকেল টিমের একটু অংশ পাঠিয়েছে, পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ইতিমধ্যে সফর করেছে। সব মিলিয়ে মোটামুটি ভাবে ঘুরে দাঁড়ানোর জন্য লেবানন চেষ্টা করতেছে এই। আচ্ছা, আমি একটু এবার মোহাম্মদ আবুল বশির আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হলো যে আপনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী আছেন, এই যে সৌদি আরবের এখন যে করোনাকালীন সময় বাংলাদেশি শ্রমিকরা আটকে গেল, তো তারা ফেরত গিয়ে তাদের করণীয় কি, এটা একটু যদি আপনি আমাদেরকে বলতেন। আপনি জানেন যে গত কিছুদিন আগে এখানে পাসপোর্ট ডিপার্টমেন্ট এবং সৌদি সরকার ঘোষণা দিয়েছেন যারা সৌদি ছুটিতে গিয়েছেন বাংলাদেশে তারা খুব অচিরেই আসতে পারবেন। এবং আপনি জানেন কিনা জানি না, সৌদি সরকার প্রত্যেকটা প্রবাসী যারা দেশে আছেন যাদের বিশেষ শেষ হয়ে গেছে তাদের জন্য 3 মাস বিশের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন যাতে করে আবার প্রবাসীরা এখানে আসতে পারেন। এবং এখানকার যে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এখানকার পাসপোর্ট ডিপার্টমেন্ট বলেছেন যে অচিরেই তারা প্রবাসী যারা ছুটিতে আছেন তারা আবার ফিরে আসতে পারবেন। ফিরে আসার পরে আপনি জানেন যে এখানে যারা কোম্পানিতে কাজ করেন তাদের কোম্পানির তাদের কাজের যে অবস্থান সেই অবস্থানেই তারা কাজ করতে পারবেন, এবং যারা ব্যবসা বাণিজ্য করেন স্পন্সরের মাধ্যমে সেটাও তারা সঠিকভাবে কাজ করতে পারবেন বলে এদেশের সরকার জানিয়েছে। আর তাছাড়া এখানে আসলে আসার পরে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে যারাই এখানে আসুক বা যারা অবস্থান করছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের আমরা যেহেতু সৌদি আরবে অবস্থান করছি সৌদি আরবের সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এখানে কাজ করব সবাই, এবং দেশ যাতে আমাদের জন্য সুনাম অর্জন করতে পারে প্রবাসে সেই জিনিসটা সবাই সচেষ্ট হবেন, এটা আপনার মাধ্যমে আমি প্রবাসীদের কাছে একটা দাবি জানাবো এবং সবাই এদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করবেন বলে আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, মোহাম্মদ আবুল বশির আমরা আসবো আপনার কাছে, আমরা একটু আবারও যেতে চাই আমাদের লেবাননে অবস্থানরত মিলন খানের কাছে। মিলন খান, আমরা যেটা আমরা আমরা একেবারে আজকের অনুষ্ঠানে চলে এসেছি আপনার মাধ্যমে, এই মুহূর্তে লেবানন প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার কি করতে পারে, বাংলাদেশ সরকারের কাছে আপনার দাবিটুকু মানে তাদের উদ্দেশ্যে কি করতে পারে একটু যদি বলতেন। জি ধন্যবাদ। আসলে
আমি পূর্বে বলেছি যে লেবাননের অবস্থাটা যেহেতু খুবই খারাপ, আমরা আঘাতে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি সরকার মহলে, পাশাপাশি আমরা এখনো আকুতি জানাচ্ছি সরকার কাছে এটাই, যেহেতু আমরা অত্যন্ত ক্রাইসিস অবস্থায় আছি, দিনের পর দিন এটার মানে অবনতি ছাড়া উন্নতি হচ্ছেই না। সুতরাং আমরা যারা লেবানন প্রবাসী রয়েছি তারা প্রতিনিয়তই চাচ্ছি যাতে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমরা নিরাপদে পৌঁছতে পারি, যেতে পারি খুব সহজে, সেই ব্যবস্থা যেন বাংলাদেশ সরকার আমাদেরকে করে দেয়, সেটাই কিন্তু আমাদের দাবি। পাশাপাশি এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটি হলো আমরা কিন্তু লেবাননে নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে যদিও লেবাননকে কিন্তু পূর্বে মানে দ্বিতীয় সুইজারল্যান্ড খ্যাত লেবানন হিসেবে তুলনা করা হতো, এই লেবানন বর্তমানে দিনের পর দিন অবনতির দিকে যাচ্ছে এবং এর সম্ভাবনা কিন্তু একেবারেই নেই। এখানে যে পরিস্থিতি তাতে কিন্তু লেবানন সরকার থেকে শুরু করে সব পর্যায়ে থেকেই বলা হচ্ছে যে লেবানন পূর্বের ন্যায় আরো মানে ফিরে যাওয়াটা অসম্ভব। সুতরাং আমরা একান্ত ভাবে কামনা করতেছি যে সরকার অন্তত একটা বিশেষ ফ্লাইটের মাধ্যমে অন্তত লেবাননকে আলাদাভাবে দেখে, আলাদাভাবে অগ্রাধিকার দিয়ে লেবানন প্রবাসীদের অন্তত যেন দেশে ফেরত নিয়ে যায়, এটা জোরালোভাবে দাবি জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ মিলন খান আপনাকে। আমরা একটু এবার জানতে চাই আমাদের কাতার অবস্থানগত তামিম রায়হান, আমরা একেবারে আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আপনার অবস্থান থেকে প্রবাসী বাংলাদেশীদের জন্য এবং প্রবাসী বাংলাদেশীদের ভালো জীবনযাত্রার জন্য বাংলাদেশ সরকারের করণীয় কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি যারা বাংলাদেশ থেকে আসবেন, মূলত যেসব প্রবাসী বাংলাদেশী খাতারে বর্তমানে চলে এসেছেন, তাদের জন্য বাংলাদেশ সরকারের করণীয় মানে তাদের সচেতনতার জন্য বাংলাদেশ সরকারের কাজ করার সুযোগটা খুবই কম বা সীমিত বলে আমি মনে করি। তবে যারা আসবেন তাদেরকে অবশ্যই আসার আগে দুটো বিষয় আমি মনে করি যে বাংলাদেশ সরকারের লক্ষ্য করা উচিত, সেটি হচ্ছে প্রথম কথা হচ্ছে তাদের সচেতনতা বাড়ানো বা তাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামিং মাধ্যমে তাদেরকে আরো বেশি সচেতন করে তোলা, যেন তারা এখানে আসার পরে এখানকার আইন কানুন এবং এখানকার যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সেগুলোর প্রতি তারা যেন যত্নবান থাকেন, এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে অবশ্যই যেন কাতারে দক্ষ শ্রমিক পাঠানো হয় এবং এই দক্ষ শ্রমিকের বাজার সৃষ্টি করার জন্য এখানকে এখানের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই সুযোগটা তৈরি করা, এবং বাংলাদেশ থেকে যেন দক্ষ শ্রমিক অর্থাৎ আমরা যদি ধরি চিকিৎসক, নার্স, আইটি খাত, সিকিউরিটি গার্ড, এই জাতীয় যে দক্ষ খাতগুলি রয়েছে দক্ষ শ্রমিকদের জন্য, সেখান থেকে যেন বাংলাদেশ থেকে যেন দক্ষ শ্রমিকরা কাতারে আসার সুযোগ পায়, সেদিকে বাংলাদেশ সরকারের কাজ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ তামিম রায়হান আপনাকে। আমরা এবার যাচ্ছি মোহাম্মদ আবুল বশির, আপনার কাছে জানতে চাই কাতার সরকারের যে নতুন যে প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপনের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে আপনার চাওয়া কি? আপনার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সৌদি আরবের যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই ব্যাপারগুলো আসলে আমাদের, আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনি জানেন সৌদি সরকারের সাথে সবচেয়ে সুন্দর সম্পর্ক আমাদের, তো এই সুন্দর সম্পর্কের মাধ্যমে উনি এবং তথ্য মন্ত্রণালয় যদি এই জিনিসগুলো নিয়ে এদেশের সরকারের সাথে কথা বলেন বা বসেন, আমি মনে করি অচিরেই এটা সমাধা হবে এবং আমরা আবার আগের অবস্থানে ফিরে যেতে পারবো বলে আমি মনে করি। এবং যারা এখানে আছেন তাদের প্রতি আবারও বলবো যে এদেশের সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে যাতে আমরা প্রবাসীরা কাজ করি এবং দেশের উন্নয়নের কথা চিন্তা করে আমরা সবাই। ধন্যবাদ মোহাম্মদ আবুল বশির, ধন্যবাদ মিলন খান, ধন্যবাদ তামিম রায়হান, আপনাদের তিনজনকে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটি সাপ্তাহিক নিয়মিত আয়োজন প্রবাসের কথা, আমরা বরাবরই চেষ্টা করি যে প্রবাসী যারা বাংলাদেশি আছেন তাদের না বলা কথাগুলো শোনার জন্য এবং আমাদের প্রবাসীদের করণীয় কি সে আমাদের প্রবাসীদের সমস্যাগুলো তুলে ধরার জন্য।